এবার আমরা জানবো আমাদের আজকের অতিথির কেশ কাহন। তবে তার আগে দেখে নেব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কারা কারা ছবি পাঠিয়েছেন। আমন্ত্রণ জানাবো আমাদের আজকের কেশবতীকে, কথা বলবো তার সাথে, জানবো তার দীর্ঘ কেশের গোপন রহস্য। আমাদের আজকের কেশবতী মুন্নি। বাহ, তোমার চুল দেখে তো চুলের প্রেমে পড়ে যাচ্ছি, যেমন লম্বা তেমন সুন্দর। প্লিজ বস। থ্যাংক ইউ। কেমন আছো মুন্নি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি, তোমাকে দেখতে অনেক ফ্রেশ লাগছে। থ্যাংক ইউ। সবার আগে আমি জানতে চাই তোমার দীর্ঘ চুলের গোপন রহস্য কি? গোপন রহস্য বলতে জেনেটিক্যালি তো কিছু আছে, যেমন আমার নানুর চুল অনেক বড় ছিল, আমার চুলও বড়, ইভেন আমার ছোট যে বোন ওর চুল অনেক বড়। মানে ফ্যামিলির সবার চুল মোটামুটি বেশ বড়? হ্যাঁ, সবার চুলই বড়। তোমার চুলের গ্রোথটা তোমার ফ্যামিলি থেকে এসছে। এছাড়াও আমি আসলে জানতে চাই যে চুলের পরিচর্যার ক্ষেত্রে তুমি আসলে কি কি উপাদান অ্যাপ্লাই করে থাকো? চুলের পরিচর্যার ক্ষেত্রে অয়েল ম্যাসাজটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি 2 থেকে 3টা তেল একসাথে মিক্স করে একটা হট ম্যাসাজ দিই। বাহ। দেন হাফ অ্যান আওয়ার রাখলাম, নট মোর দেন 1 আওয়ার, দেন জাস্ট শাওয়ার নিয়ে নিলাম একটা। তুমি তো চুলে তেল দিয়ে থাকো, তো তেল ছাড়া আর অন্য কি কি উপাদান তুমি চুলের পরিচর্যার ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকো? আমি চুলে মেথি আমলকি দুটো ইউজ করে থাকি, দুটো একসাথে মিক্স করে অ্যাপ্লাই করি চুলে। বিভিন্ন হেয়ার প্যাকও ইউজ করি মাঝে মধ্যে, যেমন মেহেদি, তারপরে হচ্ছে লেবু, ডিম, তিনটা একসাথে মিক্স করে, ইভেন চায়ের লিকার, এটাও চুল অনেক সিল্কি করে, অনেক স্মুথ করে, এটাও ইউজ করি আমি। কখনো কি চুলে কালার করা হয়েছে? না, কালার করিনি, বাট ইচ্ছা আছে করব। আচ্ছা, যাদের লম্বা চুল, হ্যাঁ, তারা তো সবসময় চুলের প্রতি একটা এক্সট্রা টেক কেয়ার করেই থাকে, তো সেই সাথে দেখা যায় যে বিভিন্ন পত্রিকায়, ম্যাগাজিনে বা চ্যানেলে অনেক এই ধরনের টিপস দিয়ে থাকে, তো তুমি কিগুলো দেখো এবং অ্যাপ্লাই করো কিনা? হ্যাঁ, দেখি আমি অ্যাপ্লাই করি। ইভেন কুমারিকা একটা ফেসবুক পেজ আছে, কুমারিকা ন্যাচারাল লিভিং, ওটার সাথে আমি অ্যাড আছি, তো ওখানে যখন অডিয়েন্স কোনো কোশ্চেন জিজ্ঞেস করে, সমস্যার সমাধান কিন্তু ওরা খুব সুন্দরভাবে অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়া থাকে, ওখান থেকেও রিসেন্টলি আমি 2-3টা অ্যাপ্লাই করেছি, ইফেক্টিভ। ওই পেজ থেকে তুমি চুলের জন্য কি কি টিপস অ্যাপ্লাই করেছো? ফার্স্ট ওয়ান ছিল কুমারিকা তেলের সাথে লেবু মিক্স করে, তারপর হচ্ছে চুলে বিলিকেটে ওটা ইউজ করে, তারপরে একটা ভিজা গরম তাওয়াল একটা গরম পানির মধ্যে দিয়ে ওটা মাথার মধ্যে রেখে, এটা হচ্ছে খুশকির জন্য বেশি ইফেক্টিভ ওই ফর্মুলাটা। আর আরেকটা আমি দেখেছিলাম, এবার রিসেন্টলি আমি ওটা অ্যাপ্লাই করেছি, মেথির সাথে লেবুর রস, এটা হাফ অ্যান আওয়ার রেখে দেন শ্যাম্পু, শ্যাম্পু করলে চুলটা যেমন সিল্কিও হয় আর ড্যান্ড্রাফ মুক্ত হয়। আচ্ছা, তো এটা তুমি কতদিন অ্যাপ্লাই করো, কতদিন পরপর? সপ্তাহে 2-3 দিন পরপর, মানে সপ্তাহের মধ্যে 2 বার আমি অ্যাপ্লাই করলাম এরকম। আচ্ছা, সেক্ষেত্রে কতক্ষণ রাখো চুলে? হাফ অ্যান আওয়ার। আচ্ছা, তোমার চুল তো এত সুন্দর যে আমি প্রথমে তোমার চুল দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেছি, তো আমি আসলে জানতে চাই স্পেশালি যে আমি ছাড়া তোমার চুলের প্রেমে আর কে কে পড়েছে? আমার যে সামওয়ান স্পেশাল, আচ্ছা, উনি আমার চুল অনেক পছন্দ করেন, ইভেন যদি আমি কখনো মুখেও নেই যে আমি চুল কাটবো, সে খুব রাগ হয়, মানে হ্যাঁ উপর দিয়ে কাটো, তুমি স্টাইল করতে চাও তো উপর দিয়ে একটু স্টাইল করো, একটু কেটে, বাট নিচে দিয়ে কাটবো না, খবরদার। ইভেন এই শোয়ের জন্য আমি যে ছবিগুলো মেল করেছিলাম ওগুলো তার তোলা। তাই? তাহলে আমাদেরকে যে ছবিগুলো তুমি পাঠিয়েছো ওগুলো তোমার সামার স্পেশালের তোলা? তাহলে তো আমার দর্শকের ছবিগুলো দেখানো দরকার, কি বলো? অবশ্যই। তোমার সামন স্পেশাল তো খুবই সুন্দর ছবি তুলে, সে তো রীতিমতো ফটোগ্রাফার। হ্যাঁ, সে ফটোগ্রাফারই, আচ্ছা, ফটোগ্রাফি করে। তাহলে তো তুমি তোমার লাইফে পার্সোনাল এবং পার্মানেন্ট একজন ফটোগ্রাফার পেয়ে গেলে। চলো এখন আমি তোমার সাথে কিছু ছবি তুলব।
আমাদের প্রোগ্রামে আসার জন্য আরটিভ এবং কুমারিকার পক্ষ থেকে তোমার জন্য আছে একটা গিফট হ্যাম্পার। Welcome. For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.